হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাগমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা হেফজখানা ও মুসলিম এতিমখানার বার্ষিক সভা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাহে ইয়াজদহম ও ঈসা আলাইহিস সালাম উদযাপন উপলক্ষে এক আজমুশান নুরানি মাহফিল অনুষ্ঠিত হই। এটা প্রথম পর্বের দিন মাদ্রাসার পরিচালনা পরিষদের সহসভাপতি সৈয়দ মিয়ার সভাপতিত্বে এর প্রধান অতিথি আছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেসা শিউলি। শেষে শিক্ষার্থী হলের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ মাদ্রাসার ছাত্রছাত্রী হল উপস্থিত আছে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।